তদন্ত এটু ভেকু ভাবনা পিআরসি এজন ডাইরেক্টর কোন এজন ডাইরেক্টরের এখন সরকারের সম্মুখের র্যাঙ্কটা কিমান ডাঙর ডাইরেক্টরের উপর সেক্রেটারি থাকে, সেক্রেটারির উপর কমিশনার থাকে, কমিশনার উপর এডিশনাল চিফ সেক্রেটারি থাকে, এডিশনাল চিফ সেক্রেটারির উপর চিফ সেক্রেটারি, তারপর মন্ত্রী, তারপর মুখ্যমন্ত্রী। যে পিরামিড, এই পিরামিডটার একবারে তলর লেয়ারটা থাকে ডাইরেক্টর। ডাইরেক্টর কেতিয়াও পলিসি মেকার নহয়, ডাইরেক্টরে ডাইরেক্টর ফলো দা ডাইরেকশন অফ দ্য গভর্নমেন্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাইরেক্টর? ডাইরেক্টর উইল ফলো দ্য পলিসি এন্ড ইনস্ট্রাকশন অফ দ্য গভর্নমেন্ট। ইয়াত মুখ্যমন্ত্রী জড়িত, আর এস এসক ভাল লগাবর কারণে পিআরসি খতম করে দিলে, যেতিয়া জাতীয়তাবাদী বিভিন্ন দল সংগঠন কংগ্রেস দলে মাত মাতিলে, যেটা দেখিলে এইটো বিপদ হব, এটা ডাইরেক্টর উপর এনকোয়ারি করে দিলে। একধরনের ঘটনা নলবারী ডিসি লগত হয়েছে। ডেপুটি কমিশনারক বানপানী রিলিফ দিবলে পয়সা নাই আর 34 বিধ ব্যঞ্জন বনায় পেলায় মন্ত্রীসভায় খানা খুয়ালে, সবে খেপঢুকি খেপঢুকি খানা খাই পেলায় আহিলে, আর আহি পেলায় আবেলি ডিসিক গালি পাই দিলে যে কেলে ইমান আইটেম বনাইছিল। এইটাই স্বভাব স্বভাব নয় জানো?